আমাদের শরীরের ভিতরে একটি হার্ট ও হৃদপিণ্ড আছে এটা আমরা কম বেশি সকলেই জানি তো হার্ট ও হৃদপিণ্ডের কাজ হচ্ছে শরীরের রক্তটারের সঞ্চালন ঘটানো তো হৃদপিণ্ডটা যখন পাম্প করে তখন রক্তটা পুরো শরীরে ছড়িয়ে পড়ে মানে পা থেকে মাথা পর্যন্ত রক্তটা ছড়িয়ে পড়ে এবং কোষগুলো থেকে যে নতুন রক্তগুলো আসে সেগুলো ভেইনের মাধ্যমে দূষিত রক্তটারে আপনার হার্ট ও হৃদপিণ্ডে ফিরিয়ে আনে তো ভেইনটা কি ভেইনটা আছে শরীরের রক্তটারে আমাদের শরীরের রক্তটারে কালেকশন করে এবং পুনরায় সেই রক্তটা আবার হার্টে ফিরিয়ে নিয়ে আসে এটা হচ্ছে ভেইনের কাজ শরীরে যে শিরা উপসিরাগুলো আছে এগুলো ছোট ছোট বাল্বের মতো কাজ করে এবং খুব দ্রুত গতিতে এই রক্তটা হার্ট ও হৃদপিণ্ডে ফিরিয়ে আনে এই দ্রুত গতিতে ফলে একসময় শিরার আসার নষ্ট হয়ে যায় এবং সেই জায়গাটায় রক্তটা জমাট একসময় মোটা আকৃতির এবং ভেরিকাস ভেইনটা দেখা যায় প্রায় সবারই কম বেশি এই রোগটি হয়ে থাকে ভেরিকাস ভেইন শরীরে যে কোনো জায়গায় হতে পারে হতে পারে পায়ে হাতে এবং পুরুষ লিঙ্গে এটা দেখতে ঠিক চেকুন সুতোর মতো আঁকা বাঁকা রক্ত রক্তের নালিগুলো খুলে থাকে এবং ঠিক টাইম মতো চিকিৎসা না নেওয়ার কারণে নে আস্তে আস্তে এক পর্যায়ে অনেকটা মোটা আকৃতির হয়ে যায় বিকজ বেশিরভাগ পুরুষ ও মহিলা রয়ে থাকে আবার বয়সকালে ওটি দেখা যায় এই রোগটা মহিলাদের থেকে পুরুষদেরই বেশি হয়ে থাকে এবার আসব কোন শ্রেণীর লোকেদের এই রোগেতে বেশি আক্রান্ত আপনাদের ভিতরে অনেকে আছে যারা বসে থাকা কাজ করছে বা অনেকে দাঁড়িয়ে থাকা কাজ করছে এই একাধারে বসে এবং দাঁড়িয়ে থাকার কারণে রক্তটা পায়ে জমাট বেঁধে যায় যাওয়ার পরে বিকাসটা দেখা যায় চলুন এইটা কি পদক্ষেপ গ্রহণ করলে এটা শরীর থেকে সরানো সম্ভব আপনারা যারা ডাক্তার কবিরাজা পরামর্শ নিয়ে ওষুধ পানি খাওয়া সত্ত্বেও কোনো রকমের পরিবর্তন আসেনি এবং কি যে অবস্থায় ছিল ওই অবস্থায়ই আছে বরং সরো বেশি বৃদ্ধি পাচ্ছে আমি অল্প এবং মিডিয়াম ভাসে আপনারা ঘুমানোর আগ মুহূর্তে তেল জাতীয় কোনো কিছু নিন এবং কি ওখানে প্রতিনিয়ত মালিশ করুন মাস ছয় মাস করার পরে দেখা যায় আস্তে আস্তে ওই জায়গাটা আপনার এখানে ঠিক হয়ে যাবে এবং কি রক্তের নালিগুলো আগের মতোই আপনার ফিরে আসবে যাদের অতিরিক্ত হয়ে গেছে যারা মনে করেন যে অনেকটা জ্বালা পোড়া করছে যার কাজ করতে পারছেন না বা বা হাঁটা করতে পারছেন না আমি তাদের উদ্দেশ্য বলবো আপনারা এখনই ডাক্তারের পরামর্শ নিন এবং কি প্লাস্টিক সার্জারির মাধ্যমে এটা ঠিক করা সম্ভব হচ্ছে দেখা যান এবং এটা ঠিক করুন আর এবং কি বাংলাদেশ ডিফেন্সে সেনাবাহিনী পর্যায়ে দাঁড়াতে পারছেন না শুধুমাত্র পায়ে ভেরিটেজ ভেইন সমস্যার কারণে তো আপনারা এক লিটার পানি নিবেন ওকে এক লিটার পানির সাথে আড়াইশো গ্রাম গ্লুকোজ নিবেন দুইটি কিচোড়াল নেবেন দেড়শো পাওয়ারের এক একটা কিচোড়াল দেড়শো নিবেন তিনশো পাওয়ার ওকে যাদের একটু বেশি আছে আর একটা বেশি নিবেন তিনটা নিবেন দুইটি ওল্ড সিলাইন নিবেন নিয়ে এই জিনিসগুলো আপনি এক লিটার পানির ভিতরে নিয়ে পুরো মিক্সার করে আপনি যখন মেডিকেলে যাবেন বা আধা ঘন্টা এক ঘন্টা আগে ওইটা খেয়ে ফেলবেন দেখবেন আপনার পায়ের যেটা আছে এটা ডাইবে থাকবে আর যাদের বেশি পরিমাণের আছে তাদের মনে হয় না এটা হবে তো আপনার এটা ট্রাই করে দেখতে পারেন একবার ওকে তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করবো পরবর্তী ভিডিও টি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ